নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। 2021-23 শিক্ষাবর্ষে যারা রয়েছেন তাদের সিলেবাস এবং কটি প্র্যাকটিক্যাম করতে হয় সেই বিষয়ে আজকে একটা ভিডিও বানাচ্ছি। হোপফুলি এটা আপনাদের হেল্প করবে। যদি প্রথমবার ভিজিট করেন অবশ্যই একটা লাইক করে দেবেন এবং শেয়ার করবেন, যাতে এই ধরনের ভিডিও সবার আগে আপনারা পেতে পারেন। চলুন শুরু করা যাক। প্রথমে যে আপনাদের টপিকটা আছে সেটা হচ্ছে কোর্স থ্রি। আপনারা দেখতে পাচ্ছেন দুটো হাফ হয়, একটা হচ্ছে শিখন এবং এই কোর্সের আপনার দুটো প্র্যাকটিক্যাম করতে হয়, দুটো। ওভারঅল আপনাদের সেকেন্ড সেমিস্টারে 8টা প্র্যাকটিক্যাম করতে হয়। তো প্রথম হচ্ছে এই দুটো, এটা ফার্স্ট হাফটা আপনাদের হচ্ছে শিখন, কোর্স নাম্বার 3 1.2.3। এরই দ্বিতীয় যে হাফ এটা হচ্ছে টিচিং, সেকেন্ড হাফ হচ্ছে টিচিং। নেক্সটটা দেখে নিই, পরের যে কোর্সটা আছে সেই কোর্সটা হচ্ছে কোর্স 9 1.2.9। এখান থেকে আপনাদের দুটো প্র্যাকটিক্যাম করতে হয়, তো 2 2 4টি হলো। এখন আপনাদের চারটি প্র্যাকটিক্যাম করতে হবে। এর দ্বিতীয় হাফটা হচ্ছে শিক্ষণ ব্যবস্থার অ্যাসেসমেন্ট অফ দ্য লার্নিং টিচিং, সেকেন্ড হাফ। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে আপনাদের EPC 2, এখান থেকে আপনাদের একটি প্র্যাকটিক্যাম করতে হয়। তো ওভারঅল 6টি হলো। এবং আরও একটি কোর্স আছে, সেটি হলো কোর্স 7A, অর্থাৎ 1.2.7A। এখানে কী করতে হয়, এখানে আপনাদের সাবজেক্ট ওয়াইজ একটা প্র্যাকটিক্যাম করতে হয়। আমি যদি ইংলিশের ধরি, ইংলিশের ক্ষেত্রে একটা নাউন হোক, প্রোনাউন হোক, ল্যাঙ্গুয়েজ হোক, আপনাদের করতে হবে। আমি একটা জাস্ট সাবজেক্ট ওয়াইজ বললাম, যার বাংলা আছে বাংলা অনুযায়ী কোনো একটা পোয়েম, কোনো একটা প্রোজ, কোনো গ্রামার, বেঙ্গলি যদি বলি কোনো এরকম একটা বানাতে হয়। তো ওভারঅল আপনাদের মোট 8টি পেপার, মানে 8টি প্র্যাকটিক্যাম বানাতে হয়, সব কটায় দুটো করে, শুধু ইপিসি যেটা আছে ইপিসিতে একটি বানাতে হয়। এটা হচ্ছে সেকেন্ড সেমিস্টার। এই যে ইপিসি আপনারা দেখতে পাচ্ছেন, ইপিসি ড্রামা অ্যান্ড আর্টস ইন এডুকেশন 1.2, ইপিসি টু, এখানে আপনাদের একটি, আর বাদ বাকি যে কটা কোর্স দেখালাম আপনাদের, কোর্স 9 বা যেগুলো কোর্স 3, সবগুলো আপনাদের দুটো করে করতে হয়। ওভারঅল আপনাদের 8টা প্র্যাকটিক্যাম করতে হয়। তো এই ছিল ছোট্ট, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ।